দেখিব খাটে কি না খাটে, খাটে হে বতরে প্রীতির ফুল ফুটে, পিঁধারে পলাশের বন পালাব পালাব মন, বেদ বলছি। বেদ, বেদ কেমন আছো তোমরা? সবাই ঠিক আছো তো? বিয়ে সুসম্পন্ন হয়েছে তো? মানে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি, বিয়ে সুসম্পন্নই হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি ঠিক নেই। ঠিক নেই মানে? বেদ কি হয়েছে, ঠিক নেই কেন? ঠিক নেই মানে তার কারণ হচ্ছে গীত। গীত? গীত গীত কি করছে? তোমাদের তোমাদের বিয়েটা তো হয়ে গেছে, গীত আবার কি সমস্যা করছে? না, আচ্ছা সখীকে ফোনটা দেওয়া যাবে? কি কি হয়েছে বেদ, তুমি আমাকে বলো না প্লিজ। ফোনটা দাও না একবার। যমুনা, বেদ তোমার সাথে কথা বলবে। হ্যাঁ বলো। সখী, সখী তুমি ফিরে এসো। কি বলছো? কি? হ্যাঁ সখী, সখী তুমি ফিরে এসো, দোহাই দোহাই তোমার ফিরে এসো। ফেরার আর কোনো প্রশ্নই নেই বেদ। ওই বাড়ির সঙ্গে সম্পর্ক রাখলে তোমার মা, তোমার জ্যাঠা, তোমার বাবা, তুমি তো সব জানোই। বিয়েতে কি হয়েছিল তা আমি আজও বলতে পারি না। যে পরিবারে একটা ঠাকির মেয়ে পুত্রবধূ হতে পারে, এই পরিবারে আমরা মেয়ে দিও না, এই পরিবারের মেয়ে আমরা নিও না। যতক্ষণ তুমি এই পরিবারে থাকবে ততক্ষণ এই পরিবারে আমি আমার ছেলের বিয়ে দেব না। তুমি একটিবারের জন্য, একটিবারের জন্য ফিরে এসো প্লিজ, প্লিজ সখী ফিরে এসো। তুমি নইলে নইলে কি? নইলে নইলে মেয়ে বিদায় হবে না। গীত? হ্যাঁ, মেয়ে বিদায় হবে না। এই ঢাকি গঙ্গা ঢাকির মেয়ে, সবকিছু তো জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিস। তোকে এই বাড়িতে আসতে কে বলেছিল বলতো? কে আসতে বলেছিল তোকে এই বাড়িতে? আমি তো তোকে প্রথমে এই বাড়িতে তাড়িয়ে দিয়েছিলাম, তুই অস্বীকার করতে পারবি না তো? আমি তা দিয়ে তোর ঢাকও কুপিয়ে দিয়েছিলাম, প্রচুর অত্যাচার করেছি আমি তোর উপর। তারপরেও তুই আমাকে ভালোবাসায় ভুলিয়ে দিয়েছিস। আমাকে আমাকে রান্না বান্না শেখানো, আমাকে ঘরের কাজকর্ম শেখানো, পুজো করা শেখানো, ব্রত করা শেখানো, সবকিছু আমাকে তুই শিখিয়েছিস। সারাক্ষণ কানের সামনে এটা করো গীত, ওটা করো গীত, শ্বশুর বাড়ির মন জয় করতে হবে। তুই পুরো মায়ের মতন কাজ করেছিস। দেখ, আমি মানছি আমি ভুল করেছি, আমি তোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি বিয়ের মণ্ডপ। কিন্তু তুই একবার ভাব, আমি ভুল করে বলে ফেলেছি যে আমি তোর জন্য লগ্নভ্রষ্ট হয়েছি। আমার ভুল হয়েছে, আমার আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আমি আমি গীত রায় যমুনার কাছে ক্ষমা চাইছি। আমি তোকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যমুনা, আমার মা না থাকলে যেমন আমার বিদায় হবে না,
ঠিক তেমনি আমার মায়ের পাশে যদি আমি তোকে না দেখি তাহলে কিন্তু এই বাড়ি থেকে আমি কিছুতেই বিদায় নেব না। আমি বাসে ঝুলতে ঝুলতে যাব। আরে কি বলছিস, কি কেমন একটা লাগবে না, বাড়ির নতুন বউ বাসে ঝুলতে ঝুলতে যাচ্ছে, আশ্চর্য। হ্যাঁ আমি বাসে ঝুলতে ঝুলতেই যাব, আর আর পেছনে আমার এই আমার বর থাকবে। কন্ডাক্টরের কাছে টিকিট কেটে পুরোটা বাসে করে গিয়ে তারপরে বাস স্ট্যান্ডে নেমে আমি হেঁটে হেঁটে শ্বশুর বাড়িতে ঢুকবো। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, কি বলছিস তুই, তুই সুস্থ আছিস তো নাকি? আমার কথাটা শোন, তুই একটু মাথাটা ঠান্ডা কর, দেখ কেন এরকম করছিস, এরকম পাগলামো কেন করছিস, কি বলছিস তুই, বাসে বাসে করে যাবি শ্বশুর বাড়িতে, হয় নাকি কখনো? মা আমি কিন্তু জাস্ট বলে রাখলাম, গেলে আমি বাসে করেই যাব, নচেত আমি যাব না। কি বলতো, মনে হচ্ছে তোমায় গুলি করে দেখেছে না আমায় কি সব বলছে, দেখেছে কি হচ্ছে নাকি, গিয়ে পাগল হয়ে গেছিস নাকি? আপনার মেয়ে তো পুরো পুরো পাড়ার গুন্ডাদের মতো কথা বলছে। বেশ করছি, বেশ করেছি আমি। আচ্ছা তোর সমস্যাটা কোথায় বলবি, তো কি হয়েছে? আমি সেটাই তো বলছি বৌদি, ওকে বলতে, তুই বল না, আমরা সবাই আছি, তোর সমস্যাটা কি হয়েছে বল দেখি। বলছি যমুনা বৌদি না এলে এই বাড়ি থেকে আমি বিদায় নেব না। বাড়ির জন্য কি না করেছে বলতো, কি করেনি তোমরা কেউ বলতে পারবে? তারপরে আমাকে আমাকে ট্রেনিং দেও, আমাকে আমার রান্না বান্না শেখানো, ঘরের কাজকর্ম শেখানো, ব্রত করা, সর্ষে ইলিশ, বিয়ের মণ্ডপ থেকে নাকি বরকে তুলে নিয়ে যাবে, গেলে না কেন, গেলে না কেন, তুমি তখন আমাকে বাঁচতাম তাহলে আমার মাথা থেকে আমার ঘর থেকে ব্রহ্মদৈত্যটা নামতো। ব্রহ্মদৈত্য দেখুন মা, দেখুন আমার ব্রহ্মদৈত্য বলছে। আরে কি হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না, এত ঝামেলা করছিস কেন নিজেদের মধ্যে, সংসারটা কারা করবে, নিজেদের তো করতে হবে নাকি সংসার? হ্যাঁ ওর সাথে কি সংসার করবে, ওর সাথে আমি কোনো সংসার করবো না, ওকে নাকে দড়ি দিয়ে আমি আচ্ছা মতন ঘোরাবো। আর আর কীর্তন না, হ্যাঁ ওই ওই আমার জ্যাঠা শ্বশুর আর এই বেদের বাবা মানে আমার শ্বশুর মশাইকে যদি একসঙ্গে এই বাড়িতে বসে কীর্তন গাওয়াতে না পেরেছি না, তাহলে আমার নামও গীত রায় নয়, বলে দিলাম বেদ, বলে দিলাম আমি এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হবার হয়ে গেছে। উফ এত মাথা গরম করছিস কেন, মাথা গরম করে কি হবে? হ্যাঁ রে বাবা, এই এই তুই 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 মাথা ঠান্ডা কর তো বাবা, মাথা ঠান্ডা কর, এত রাগ করিস না। এই কি দাঁড়া দাঁড়া, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, আর মা তো আছে, এত যমুনা যমুনা কেন করছিস বলতো? মাই তো মেয়েকে বিদায় দেয়, তাছাড়া কাকিমণি আছে, পিসিমণিরা আছে। না এই বাড়িতে আমার মা ছাড়া কেউ নেই। আর একজন যে ছিল তাকে তাকে তাড়িয়েছে। দেখুন কি বলছে, দেখুন আমার নাকি মুন্ডু ফাটিয়ে দেবে, বিয়ে হতে না হতে আমার সঙ্গে অশান্তি শুরু করেছে। আমি অশান্তি করছি তাই না, আমি অশান্তি করছি তাই তো, তার মানে আমি বাজে বউ, আমি বাজে বউ তাই তো? হ্যাঁ তোমার তোমার বাবা মা কি করেছে? ও না তোমার বাবা মা খালি না, তোমার বাবা মা আর জেঠু তারা কি করেছে? তারা যমুনাকে এই বাড়ি থেকে তাড়িয়েছে, তাড়িয়েছে কেন বলো? হ্যাঁ শোনো বেশ শোনো, যতক্ষণ না যমুনা এই বাড়িতে আসছে এই বাড়ি থেকে আমি যাবো না যাবো না যাবো না, ব্যাস। যেতে তো তোকে হবেই মা। বাবা
যেতে তো তোকে হবেই, কারণ এটাই তো নিয়ম। বাবা আমি জানি, কিন্তু যে মেয়েটা আমার জন্য প্রাণপাত করেছে, আমার জন্য এত কিছু সহ্য করেছে, এই যে বেদের জেঠু যা যা পরীক্ষা করে আমাকে যাচাই করতে চেয়েছিল, সেই সমস্ত পরীক্ষায় আমি আমি উত্তীর্ণ হয়েছি একমাত্র যমুনার জন্য বাবা, তাই ওকে তো ফিরতেই হবে। কার এত বড় সাহস? তোরে বকশিস দেয় এটা কার এত বড় সাহস? আমার নাম বল তার, আমার নাম বল। আমার মেয়েকে বকশিস দেয় রায়বাড়ির বউসে। আমার জীবন তোমার সামনে ঢাক বাজালো, তুমি ওরে কিছু বললে না? আমিও তো কাসর বাজিয়েছি ওর সঙ্গে। বাবা জীবন? হ্যাঁ হ্যাঁ বাবা। বাবা জানেন, আপনার মেয়ে যখন আমাদের বাড়িতে ঢাক বাজাচ্ছিল, তখনই আমি ওকে প্রথম দেখেছিলাম। তারপরেই আমি আমি ওকে ভালোবেসেছিলাম। তারপরে আমি ওকে বিয়ে করেছিলাম এটা জেনেও যে সে একজন ঢাকির মেয়ে। তারপর আমি ওকে অ্যাকসেপ্ট করেছিলাম, ওকে ওকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। কই, তখন তো যমুনাকে ঢাকের সঙ্গে আলাদা করতে পারিনি, তাহলে আজই বা কেন করব? জানেন মা, আপনার মেয়ের ব্যাপারে একটা জিনিস আমার খুব ভালো লাগে, ও আমার সাহায্য ছাড়া, আমার পরিবারের সাহায্য ছাড়া নিজে উপার্জন করে সেই টাকা আপনাদের হাতে তুলে দিয়েছে। শুধু শুধুমাত্র আপনাদের আপনাদের ছোট মেয়ের বিয়েটা যাতে ঠিকঠাক হয়। কই, আমি তো লজ্জা পাইনি, আমার অহংকার হয়েছে। বাবা আপনি লজ্জা পাবেন না, একদম লজ্জা পাবেন না, আপনি আপনি একদম লজ্জা পাবেন না। ধন্য বাবাজি, তুমি ধন্য, তোমার মতো জামাই যেন সব মেয়েরা পায়, সব মেয়েদের জীবন বর্তে যাবে বাবা। আমার আমার মেয়েকে তুমি এত ভালোবাসো যে ওর কোনো দোষই তুমি দেখতে পাও না। দোষ থাকলে তো দেখতে পাবো। আমি বিদেশ থেকেছি, শহরও দেখেছি, সামান্য অর্থের জন্য মানুষ সবকিছু করতে পারে, আর সেখানে যমুনা অত বড় বাড়ি অতগুলো টাকা ছেড়ে এখানে চলে এসেছে। সত্যি আমি ওকে নিয়ে অহংকার করি, যমুনাকে নিয়ে আমি অহংকার করি, যমুনাকে নিয়ে। থাক থাক এসব কথা। বাবা টাকাটা রাখো, এই টাকা দিয়ে বোনের বিয়ের ওই মাংসের খরচা আর গাড়ির খরচাটা উঠে যাবে মনে হয়, তাই না? তা উঠে যাবে বাবা। এরপরেও যদি কিছু লাগে, মানে বোনের বিয়েতে যদি কিছু কম পড়ে, তুমি আমাকে বলো বাবা, বোনের বিয়েতে আমি আছি, আমি আছি তোমার পাশে বাবা, সবসময় আছি। তুই জন্মানোর পর আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম মা, ভেবেছিলাম মেয়ে হলো কি হবে, কিন্তু এখন দেখছিস তুই, তুই দশটা ছেলের সমান মা। দশটা ছেলের সমান তুই। নাও শৈলী, টাকা কটা তুলে রাখো। আমি যাই, টাকাগুলো রেখে আসি। কি ম্যাডাম? এবার প্রতিযোগিতার কথা ভাবা যায়?
প্রতিযোগিতা? ভুলে গেছো ঋদ্ধিমান আঙ্কেলের কথা? যমুনা, ভুলে গেছো ঢাক বাজানোর কথা? ভুলে গেছো আমরা প্রিলিমিনারি রাউন্ড টপকে পরবর্তী রাউন্ডে চলে এসেছি? যমুনা, বাঘা বাঘা 10 জন বাদক রয়েছে, তাদের সবার সঙ্গে তোমায় লড়তে হবে। ঢাক বাজাও, ঢাক বাজাও ম্যাডাম, ঢাক বাজাও। আপনি বলছেন? হ্যাঁ, ঢাক বাজাও, আমি তোমার পাশে আছি। এরপরে তুমি তবলা বাজাবে, খোল বাজাবে, পাখোয়াজ বাজাবে, বাজাও যমুনা, দেখিয়ে দাও একটা মেয়েও সব পারে। আমরা যেরকম পার্টিতে যেতাম, যাবে? হ্যাঁ যাবো। বেদ, তুই পার্টিতে যাবি? হ্যাঁ মা, আমার আমায় তো যেতেই হবে বলো। আমার আমার বউ বউ যা বলবে আমায় তো তাই শুনতেই হবে। এখন যেমন দেখছি বাবা তোমার সব কথাই শুনছে, সেই রকমই আর কি। কি কি বলছিস কি তুই এসব? আপনি হাসছেন কেন? আরে না, হাসছে কেন, হাসছে কোথায়? জি 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 জি, এই তো হাসি কান্নার ব্যাপারই নয়। তারপর সারা রাত ধরে পার্টি করবে, আর তারপর যদি ছাই ভস্য খেয়ে আসে তো ওইসব খায় নাকি? ওই আর কি, রোজ রোজ খায় না, ওই পার্টি টাটি হলে তখন আর কি খায়, আর তাও খায় না, মানে যদি কখনো। কি বাবা, ওটা আর শোনার দরকার নেই, তুমি তুমি লজ্জায় পড়ে যাবে। আমরা যখন বিদেশে ছিলাম আমাদের অনুপস্থিতিতে তুমি এই সব করেছো, এরকম একটা মেয়েকে বিয়ে করছো তুমি? বেশ করেছে, একটা কথা বলতো, দুনিয়ায় আর তুই মেয়ে পেলি না, এই মেয়ের পাল্লায় পড়েছিস তুই। হ্যালো, এক্সকিউজ মি, ও মেয়েটার পাল্লায় পড়েনি, মেয়েটা ওর পাল্লায় পড়েছে। আপনারা তো কিছু জানেন না, পাক্কা এক বছর, পাক্কা এক বছর আমার পেছন পেছন এরকম ঘুরে বেরিয়ে বেরিয়ে আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন ঘুরতে ঘুরতে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলেই গেছে। জাগে জাগে, আমি বলছি কি, এই সমস্ত আলোচনা এখন বন্ধ থাক প্লিজ। কেন থাকবে বলো তো বাবা, কেন থাকবে? আমার তো মনে হচ্ছে ওনারা সেই মান্ধাতার আমলের লোক, বলছে নাকি আমাদের বাড়ির পুত্রবধূ ঠাকির মেয়ে বলে নাকি এই বাড়ির মেয়ে ওনারা নেবেন না। দরকার নেই নেওয়ার, কোনো দরকার নেই আপনাদের এই বাড়ির মেয়ে নেওয়ার, আমরাও আপনাদের বাড়ির ছেলেকে পাঠাবো না। আরে কি বলছিস, কি হ্যাঁ কি পাঠাবি না? হ্যাঁ পাঠাবো না, এই ছেলেকে ওনাদের বাড়িতে আমি পাঠাবো না, দেখি আপনারা ঠিক কি করতে পারেন। বোমা বোমা, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। আমি কিছু বাড়াবাড়ি করিনি, দেখুন এখন আপনাদের কাছে দুটো অপশন, আমি এখান থেকে এখন ডিস্কে যাব, তারপর কাল সকালবেলা ডিরেক্ট আপনাদের বাড়িতে আমি উঠব। তারপর সেখানে খাওয়া দাওয়া করব, তারপর বিকেলে রিসেপশন, কিন্তু রিসেপশনে কিন্তু ফুল অন পার্টি হবে। পার্টি হবে মানে? নইলে এই কোণের পোশাক পরেই বাসে ঝুলতে ঝুলতে আপনাদের বাড়িতে যাব। বোমা বোমা, এসব কি হচ্ছে কি? হ্যাঁ
আপনাদের কাউকে টাইট দেওয়ার আগে তো ভাবা উচিত ছিল যে আপনাদেরও কেউ টাইট দিতে পারে। যাই হোক, এবার আপনারা ডিসিশন নিন কি করবেন। আমি বুঝে গেছি ব্যাপারটা। কি আপনারা রাজি আছেন? তাহলে যমুনাকে ফোন করি। হ্যাঁ, তুই ফিরে আয় মা, ফিরে আয়। না বড় মা, আমি ওই বাড়ি যাবো না। হ্যালো বৌদি, তুমি ফিরে এসো না প্লিজ। আপনারা আমাদের ঠকিয়েছেন, আমাদের ঠকিয়েছেন আপনারা। আপনাদের মেয়েকে আপনারা যেভাবে আমাদের সামনে উপস্থিত করিয়েছিলেন, আপনাদের মেয়ে আদৌ সেরকম নয়। আমি তো কিছু বুঝতেই পারছি না, এসব কি বলছে? বলছে ছোট ছোট জামা পড়বে, তারপরে এই বাসে ঝুলে ঝুলে যাবে। আমরা কি এরকম বউ চেয়েছিলাম? আমরা তো মেয়ের হাতে বানানো পরোটা খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কি অপূর্ব পরোটা বানিয়েছিল বলো। তারপরে এই গান গান রবীন্দ্রসঙ্গীত চরণ ধরিতে দিয়ে মনে মন ভরে গিয়েছে। আঙ্কেল ভুল করছে, গীতা সব কিছুই পারে না, সবটাই যমুনার ক্রেডিট। পরোটা যমুনা বানিয়েছিল আর গানটাও যমুনাই গিয়েছিল, গীত জাস্ট লিপসিং করেছে। সিং কি? সিং লিপসিং মানে ঠোঁট নাড়াচ্ছিল। ও ঠোঁট ঠোঁট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আমি কিন্তু তখনই বলেছিলাম আমার কেমন যেন একটা ডাউট হচ্ছে, কারণ ওই গানটা আগে আগে আসছিল আর ঠোঁটটা পরে পরে নড়ছিল। আমি তখনই বলেছিলাম। আহ রাজন, না তুই আর আগুনে হাওয়া দিসটা তো, চুপ কর। দেখুন, আমরা মোটেই আপনাদের ঠকাইনি, যা কিছু হয়েছে সব বেদের ইচ্ছেতেই হয়েছে। ঠিক তাই। আজ এত বছর ধরে আমার মেয়ের সঙ্গে বেদের সম্পর্ক, বেদ তো আমাদের বাড়ির ছেলের মতোই হয়ে গেছে। অথচ আপনাদের মানসিকতা সম্পর্কে আমার ধারণা ছিল, আপনাদের ছেলে যথেষ্ট আধুনিক, সে এযুগের ছেলে। অথচ আপনারা আপনারা সেই মান্ধাতার আমলে পড়ে রয়েছে। এবার কিন্তু আপনি অপমান করছেন, আমরা মোটেই মান্ধাতা আমলে পড়ে নেই। তাছাড়া কি, একটা মেয়ে কিভাবে গাইবে, কি পড়বে, কেমন করে চলবে, কি রান্না করবে, কি ব্রত করবে, এইসব দিয়ে তার যোগ্যতা পরিমাপ করবেন তার বিয়ের জন্য? তাছাড়া কিভাবে করব? আপনি বলুন না, আপনারা আপনার বাড়ির বউকে কি দেখে এনেছিলেন? আমাদের বাড়ির বউ যে ঢাকি, সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ মানছি ঢাকি, কিন্তু ওই মেয়েটার রূপের গুণের কোনো তুলনাই হয় না। এই তো এই তো রাজন না বললো সেদিন পরোটাটা ওই বানিয়েছিল, গানও ওই গিয়েছে, এখন তো সবাই সবটাই জানে। এমনকি গীতকে ওই ট্রেনিং দিয়েছে, এমন একটা নিখুঁত মেয়ে, এরকম বই তো চাই বাড়িতে, তাই না? তাহলে সেই বউকে কেন আপনারা ওভাবে অসম্মান করলেন, কেন বাধ্য করলেন আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে? আপনারা আপনারা এক মুখে কতগুলো কথা বলেন। দেখুন আপনারা আমাদের সম্বন্ধী কুটুম্বিতায় আমরা জড়িয়ে পড়েছি, তাছাড়া আপনারা মেয়ে নিতে এসেছেন, তাই আপনাদের সঙ্গে উঁচু গলায় আমরা কথা বলতে চাই না। কিন্তু
বলতে বাধ্য হচ্ছি যে আমাদের খুব লজ্জা লাগছে যে আপনারা একমুখে যমুনার এত প্রশংসা করছেন, আবার আপনারাই ওকে বাধ্য করলেন আমাদের বাড়ি ছেড়ে চলেছে। ঠিক তাই, কারণ সে একটা ঢাকির মেয়ে। ঢাকির মেয়ে? আচ্ছা, এটাই বড় কথা হয়ে গেল। কিন্তু ঢাকির মেয়ে হয়ে ওর মধ্যে একটা আদর্শ পুত্রবধূর যে এতগুলো গুণ আছে সেটা কিছু না? আর আমার মেয়ে রায় পরিবারের মেয়ে হলেও তার মধ্যে বউ হওয়ার কোনো যোগ্যতা নেই, তাহলে কিভাবে পরিবারের যোগ্যতা পরিমাপ করবেন আপনি বলুন আমাকে। আমার অনেক বয়স হয়েছে, তোমরা আমার ছেলে মেয়ের বয়সী। একটা কথা বলি, মেয়েরা জন্ম থেকে অনেক গুণ নিয়ে জন্মায় আর নিজের রূপের উপশী হয়। আসলে কি জানো, মেয়েরা হচ্ছে জলের মতো, যেদিকে বয়াবে ঠিক সেদিকেই বইবে। তোমরা শোনোনি ওই গোমুখ থেকে গঙ্গা কিরকম নিচের দিকে বয়ে গেছে? ও কিন্তু ওপর দিকে আসেনি, তিনিও তো এক নারীর রূপ, মহাদেবের জটায় তার জন্ম। মহাদেব স্বয়ং যাকে ধারণ করেছে তাকে এত অসম্মান করো কি করে? আর লবণা, তুমিও তো একটা মেয়ে, তুমিও কি এত অসম্মান করো কি করে? না 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 না, দেখুন আপনি আমাদের কথায় ভোলাবেন, এই ভালো ভালো কথা বলে আমাদের মনটা ঘুরিয়ে দেবেন। আপনারা আমাদের সত্যি সত্যি ঠকিয়েছেন। পালকি থেকে নেমে থরি আমি গাড়ি করে যাব। মানে? মানে আমি বাসে ঝুলতে ঝুলতে যাব কাকা। কি বলছিস? হ্যাঁ চল, আমি বাসে ঝুলতে ঝুলতেই যাব। এই 24 ঘন্টা আমার শ্বশুর শাশুড়ি যেভাবে আমাকে, আমার বাবা মাকে, আমার আমার যমুনা বৌদিকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, আমি ওদের নাকে দড়ি দিয়ে ঘোরাবো বলে দিলাম। আরে কি বলছিস তুই এসব পাগলের মতো? বিয়ের মণ্ডপে সিনক্রিয়েট করা, ওরকে তুলে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, এবার ওদের পুরো খানদান দেখবে, সিনক্রিয়েট করা কাকে বলে, পুরো খানদান দেখবে, নাহলে আমিও কেদার রায়ের মেয়ে গীত রায় নয়। যমুনা, আমি একদিকে একদিকে মাকে একদিকে তোমাকে পাবো। সত্যি বিশ্বাস করো, আমার মনে হচ্ছে ঠিক ঠিক এইভাবে আমি সারা জীবন কাটিয়ে দিই। আমি এই মেয়েটাকে ছেড়েও থাকতে পারবো না। পিছুটা ছাড়ে না, বোঝা যায়।
করি তোর মঙ্গল হোক। তুই পরিবারটাকে বাঁচালি মা, পরিবারটাকে বাঁচালি। যমুনা চলো, তোমার বোনের বিয়ে বাকি আছে, অনেকগুলো কাজ আছে আমাদের, আর দেরি করো না, চলো। সে কি তোরা চলে যাবি? যেতে দাও, যেতে দাও, যেতে দাও ওকে, এখন তোর বাপের বাড়ি সব। না বাবা, তা নয়, আসলে বাপের বাড়ির প্রতিও তো আমার কিছু কর্তব্য আছে, আমাদের সামনেই বোনটার বিয়ে, তাই। যমুনা বউ কোথায়? প্লিজ বরণ করবেন কি করবেন না বলুন, আর আমি তো বললাম আমার খুব টায়ার্ড লাগছে। বৌদি, বৌদি যা হওয়ার হয়ে গেছে ছেড়ে দাও, চলো বরণ করি। এসো এসো। ওই কাপড়টা এখানে পাত, আমি আলতাটা নিয়ে আসছি, আলতাটা রাখছি। এইসবের আর কি দরকার? একদম চুপ করে থাকবে আর একটা কথা বলবে না, যদি বলো না তাহলে মেরে তোমার দাঁত আমি ভেঙে দেবো। হ্যাঁ বাবা, মারো তুমি, তুমি এইদিকের দাঁতগুলো ভাঙো আর এইদিকের দাঁতগুলো আমার বউই ভেঙে দেবে, মানে তোমরা দুজনে মিলে একটা অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ, অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করাচ্ছি আমি তোমার। কিছু বলছেন ড্যাডি? না বৌমা, কি মিষ্টি সুরে তুমি ড্যাডি ডাকলে, আহা কি মিষ্টি মেয়ে আমার। বৌমা এখানে পাটা রাখো। হিললে খারাপ, পা পা রাখো। পা রাখবো? শুনো, এর মধ্যে জুতো রেখো না, এরকম করো না প্লিজ। যেও না তুমি। এবার পা রাখো, লক্ষ্মীটি দোহাই তোমার, শ্রীচরণ কমলেশ্বর।
জায়গাটা মুছিয়ে দিয়ে যাও। তুই ওর পা মুছিয়ে দেবে এখন? তুই কি স্ত্রৈণ হয়ে গেছিস? আমি আমি ঠিক বুঝতে পারছি না আমি কি হয়ে গেছি, তবে এটা বুঝতে পারছি আমি কিছু একটা হয়ে গেছি, মানে আমি আমি বিবাহিত হয়ে গেছি। হ্যাঁ, যার জাত নেই, মান নেই, কুল নেই, কিছু নেই, শুধু শুধু একদিকে পরিবার আছে আর একদিকে আছে বধূর মাতা।